শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি বাড়ির সকলকে নিয়ে, বন্ধু বান্ধব, শিক্ষক সবাইকে নিয়ে ভালো আছো। আজকে তোমাদের সিটিভির ডিজিটাল কন্টেন্ট ক্লাসে দেশ এবং দেশের বাইরের সকল শিক্ষার্থীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে আছি সাবিরা সুলতানা, প্রভাষক, প্রাণীবিজ্ঞান বিভাগ, ক্যাম্ব্রিয়ান কলেজ, ঢাকা। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বাদশ শ্রেণীর নবম অধ্যায়ের প্রাণী ভূগোল বিষয় আলোচনা করব। এবারে আমি কিছু ক্লু দিব, যে ক্লুটা দেখলে তোমরা আজকের ক্লাসটা কি হতে পারে এরকম একটা কিউরিয়াসিটি তোমাদের গ্রো করবে, এবং এই একটা আগ্রহ থেকে তোমরা ইমেজগুলি দেখো, এবং ইমেজ দেখতে দেখতে তোমরা ঠিক ধারণা করে ফেলবে আজকে আমাদের পাঠ ঘোষণা কি হবে। তাহলে দেখা যাক ইমেজগুলো কি 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 দেখা যাচ্ছে। আমরা মনে হয় কোনো একটা জোন বা কোনো একটা অঞ্চল দেখতে পাচ্ছি। দেখো তো এই অঞ্চলটা পরিচিত কি না? হ্যাঁ, ঠিক ধরেছ, এটা হচ্ছে প্রাণী ভৌগোলিক যে অঞ্চলগুলো তার একটি অঞ্চল, তাই না? আচ্ছা, এটা কি রেইন ফরেস্টের মতো কিছু দেখা যাচ্ছে? কোথায় আছে রেইন ফরেস্ট? এই রেইন ফরেস্ট বা বাড়ি অরণ্য কি এই অঞ্চলে দেখা যায়? এর সাথে কি কোনো সম্পৃক্ততা আছে? আচ্ছা, এটা একটা প্রাণী দেখা যাচ্ছে, ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু কোথায় থাকে? এই ক্যাঙ্গারু উদ্ভিদ এবং রেইন ফরেস্ট, আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ এবং একটা নির্দিষ্ট অঞ্চল। তাহলে আমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আজকে আমরা কোন বিষয়ের উপর পড়াশোনা করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঠিক ধরেছ, আজকে আমাদের পাঠ ঘোষণা হলো অস্ট্রেলিয়ার প্রাণী ভৌগোলিক অঞ্চল। তাহলে আজকের ক্লাসের শিক্ষণফলগুলো আমরা একটু দেখে নিই। আমরা এ পাঠ শেষে শিক্ষার্থীদের কাছ থেকে যে শিক্ষণফলটা পাব তা হলো, এ পাঠ শেষে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ান অঞ্চলের ভৌগোলিক সীমারেখা সম্পর্কে বলতে পারবে, অস্ট্রেলিয়ান অঞ্চলের আবহাওয়া সম্পর্কে জানতে পারবে, এবং অস্ট্রেলিয়া অঞ্চলের এন্ডেমিক যে প্রাণীগুলো আছে সে সম্পর্কে তারা ব্যাখ্যা করতে পারবে। আচ্ছা, আমরা সমগ্র পৃথিবীর একটা ম্যাপ দেখতে পাচ্ছি। এই ম্যাপে আমরা কতগুলো অঞ্চল দেখতে পাচ্ছি, প্যালিআর্কটিক অঞ্চল, নিউ ট্রপিক্যাল অঞ্চল, নিয়ারআর্কটিক অঞ্চল, এই যে আমরা কতগুলো ওরিয়েন্টাল অঞ্চল, অস্ট্রেলিয়ান অঞ্চল, এই অঞ্চলগুলোর মাঝে আমরা আজকে একটা অংশ দেখতে পাচ্ছি গোলাপি রং দিয়ে চিহ্নিত করা। এই যে গোলাপি রং দিয়ে চিহ্নিত করা অঞ্চলটি, এই অঞ্চলটি হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ান অঞ্চল। আমরা এবার অ্যারো দিয়ে অস্ট্রেলিয়ান অঞ্চল এবং এর আশেপাশের দ্বীপগুলোকে চিহ্নিত করলাম। তাহলে কি আমরা বুঝতে পারছি আজকে আমাদের অস্ট্রেলিয়ান অঞ্চল প্রাণী ভৌগোলিক অঞ্চলের পৃথিবীর কোন স্থানে অবস্থান করছে? এই যে সেই অস্ট্রেলিয়ান অঞ্চল। এবার আমরা অস্ট্রেলিয়ান অঞ্চলের ভৌগোলিক সীমারেখাটা একটু দেখে নিই। অস্ট্রেলিয়ান অঞ্চলের ভৌগোলিক সীমারেখা হলো এর সমগ্র অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার আশেপাশে কিছু দ্বীপ নিয়ে গঠিত। যেমন উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি আছে নিউগিনি, নিউগিনির মাঝে পর্বতমালা আছে, পাশে নিউ ব্রিটেন আছে, এটা হচ্ছে সমগ্র অস্ট্রেলিয়া। একদম অস্ট্রেলিয়ার সাথে যে দ্বীপটা গঠিত সংযুক্ত অবস্থায় কিছুটা, তা হচ্ছে তাসমানিয়া। এই যে একটু দূরত্বে অবস্থিত দ্বীপটি, এর নাম হচ্ছে নিউজিল্যান্ড। তাহলে আমরা এতক্ষণে পেয়ে গেছি যে অস্ট্রেলিয়া অঞ্চলের ভৌগোলিক সীমারেখাটা কি। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা ঠিক ধরেছ, অস্ট্রেলিয়া অঞ্চলের ভৌগোলিক সীমারেখা নিউজিল্যান্ড, নিউগিনি, তাসমানিয়া, মোলাক্কাস, পলিনেশিয়ান ছোট ছোট দ্বীপ, এই আশেপাশের দ্বীপ নিয়ে গঠিত। এবার আমরা অস্ট্রেলিয়ার উপ অঞ্চলগুলো একটু দেখে নিই। সমগ্র অস্ট্রেলিয়ান প্রাণী ভৌগোলিক অঞ্চলকে মূলত চারটা উপ অঞ্চলে ভাগ করা হয়েছে। অস্ট্রোমালয় উপ অঞ্চল, অস্ট্রেলিয়ান উপ অঞ্চল, পলিনেশিয়ান উপ অঞ্চল, নিউজিল্যান্ড উপ অঞ্চল। অস্ট্রোমালয় উপ অঞ্চলটা সাধারণত ওরিয়েন্টাল অঞ্চলের বাইরে এবং মালয় দ্বীপপুঞ্জ, সকল দ্বীপ, নিউগিনি, মোলাক্কাস, সলেমান দ্বীপ, এই অংশগুলো নিয়ে গঠিত।
আর অস্ট্রেলিয়ান উপ অঞ্চল যেটা সেটা মূলত সমগ্র অস্ট্রেলিয়া, এছাড়া এর সাথে আছে তাসমানিয়া নিয়ে গঠিত, আর পলিনেশিয়ান উপ অঞ্চল যেটা সেটা পলিনেশিয়ান এবং স্যান্ডউইচ দ্বীপ পালনা দিয়ে গঠিত। এই স্যান্ডউইচ দ্বীপে কতগুলো ছোট ছোট দ্বীপ আছে, এই সমস্ত দ্বীপগুলো পলিনেশিয়ান অঞ্চলের সাথে অন্তর্ভুক্ত হয়েছে। আর নিউজিল্যান্ড উপ অঞ্চল যেটা, নিউজিল্যান্ড উপ অঞ্চলটা মূলত নিউজিল্যান্ড এছাড়া কিছু নরফোক দ্বীপ, অকল্যান্ড, ক্যাম্বল, ম্যাকুয়ার দ্বীপ নিয়ে গঠিত। আমরা একটা ভিডিও ক্লিপ দেখি। ভিডিও ক্লিপ থেকে আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান এবং তাসমানিয়া এই অঞ্চলগুলোতে কোনো পর্বত খুব একটা দেখা যাচ্ছে না, কিছু পাহাড় দেখা যাচ্ছে, উদ্ভিদ দেখা যাচ্ছে, এবং এখানে আমরা কিছু প্রাণী দেখতে পাচ্ছি, রেইন ফরেস্ট দেখতে পাচ্ছি। এই রেইন ফরেস্ট অস্ট্রেলিয়া অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত, এবং আমরা কিছু প্রাণী বা পাখি দেখতে পাচ্ছি, উদ্ভিদ দেখতে পাচ্ছি, এবং এখানে বেশ খানিকটা অংশ আমরা পাখির বা এন্ডেমিক প্রাণীগুলোর বসবাসের উপযোগী একটা প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছি। এখানকার আবহাওয়া কিছুটা উষ্ণ এবং আংশিক নাতিশীতোষ্ণ উষ্ণ, আর উত্তর অস্ট্রেলিয়ার অর্ধেকটা অংশ বেশ উষ্ণ, আর মাঝখানে ঠিক মধ্যভাগে তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি ছাড়িয়ে যায়। অস্ট্রেলিয়ার বাকি অংশ কিন্তু গ্রীষ্মকাল, সুস্পষ্ট গ্রীষ্মকাল এবং শীতকাল রয়েছে, এবং এই গ্রীষ্মকালে তাপমাত্রা 30 ডিগ্রির বেশি হয় এবং 10 ডিগ্রির নিচে বা পার্বত্য অঞ্চলে 0 ডিগ্রির নিচেও নেমে যায়। অর্থাৎ গ্রীষ্ম এবং শীতের প্রভাবটা অস্ট্রেলিয়ায় খুব বেশি দেখা যায়। অস্ট্রেলিয়ার যে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলটা সেখানে অপেক্ষাকৃত একটু বেশি আর্দ্র, এবং অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত বর্ষণ সহ উত্তর পশ্চিম মৌসুমে ঋতু এবং বাকি সময় শুষ্ক দক্ষিণ পূর্ব মৌসুমে ঋতু বিরাজ করে। আর দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়ায় কিছুটা পাহাড়ি চূড়া দেখা যায়, আর দক্ষিণে জলবায়ুটা একটু স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। আবহাওয়ার এই শীতল নাতিশীতোষ্ণ এই অবস্থা এবং নিউগিনিতে দেখা যায় যে কিছুটা উষ্ণ অবস্থা দেখা যায়। সমগ্র অঞ্চলের 15% এলাকা বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 100 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে, এবং এই 100 মিলিমিটারের বেশি কখনো কখনো দেখা যায়। 57% এলাকায় এর পরিমাণ 50 মিলিমিটারের কম হয়ে থাকে। আমরা এর প্রাকৃতিক পরিবেশ যদি একটু বিশ্লেষণ করি, তাহলে এখানে প্রাণী বসবাসের খুবই উপযুক্ত ক্ষেত্র হচ্ছে অস্ট্রেলিয়া। এখানে খুব বড় নদী না থাকলেও তাসমানিয়ায় ফ্লাই এবং লরেঞ্জ নদী আছে, আর উত্তরে আছে ম্যাম্বেরামো আর স্পাইক নদী। আমরা একটু ভিডিও ক্লিপটা দেখলে অস্ট্রেলিয়ার প্রাকৃতিক বৈশিষ্ট্যের সাথে এর প্রাণীর একটা সামঞ্জস্যতা লক্ষ্য করব। আর প্রাণী ভূগোল বলতেই আমরা বুঝি যে কোনো একটা অঞ্চলের প্রাণীর বৈশিষ্ট্য, তাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য এবং তার সাথে প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া, জলবায়ুর সাথে যে একটা সামঞ্জস্যপূর্ণতা থাকবে, তাই হচ্ছে আমাদের প্রাণী ভূগোল। এই অস্ট্রেলিয়ান অঞ্চলের প্রাণী ভৌগোলিক যেসব বৈশিষ্ট্য আছে তা আমরা লক্ষ্য করছি। এরপরে আমরা অস্ট্রেলিয়ান অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্যের একটা সংজ্ঞা প্রদান করতে পারি, এর বিভিন্ন উদ্ভিদরাজি দেখতে পারি, এবং এটি পাহাড়ি এলাকা এবং নদনদীর পরিমাণও যে খুব বেশি না সেটাও আমরা লক্ষ্য করছি। কিছু পর্বতমালা আছে নিউগিনিতে, এবং অস্ট্রেলিয়া তাসমানিয়ায় কোনো পর্বত নাই, নিউগিনিতে পর্বত আছে, কিন্তু এই পর্বতমালা কিন্তু ক্রমশ সমুদ্রের দিকে ধাবিত হয়েছে। আর অস্ট্রেলিয়ার পশ্চিম অংশের বেশ খানিকটা কিন্তু মরুময়, অর্থাৎ আমরা এখানে কিন্তু মরুভূমিও দেখতে পাচ্ছি।
এবারে আমরা অস্ট্রেলিয়ার উদ্ভিদকুলগুলোকে একটু দেখব। অস্ট্রেলিয়ার বেশিরভাগ অংশ মরুময় বা তৃণভূমি এবং ঝোপঝাড়ে আবৃত থাকে, যার জন্য উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিমে মানে একটু কাষ্ঠল বৃক্ষ বা বনভূমি বেশি দেখা যায়। আর বিভিন্ন ধরনের গাছের মাঝে ইউক্যালিপটাস এবং বনভূমির বড় বড় প্রধান গাছ এই অংশের অন্যতম বৈশিষ্ট্য। এছাড়া অস্ট্রেলিয়ার উত্তরাংশে রেইন ফরেস্ট আছে, আমরা রেইন ফরেস্টের ছবি দেখতে পাচ্ছি। এরপরে আমরা পূর্বাঞ্চলের যে উপকূল রয়েছে তাতে আমরা চিরসবুজ তৃণভূমি এবং ঝোপঝাড় সমৃদ্ধ উদ্ভিদরাজি দেখতে পাই। অস্ট্রেলিয়ায় কিন্তু ম্যানগ্রোভ বনও রয়েছে এবং এই ম্যানগ্রোভ বন অস্ট্রেলিয়ার উত্তর অংশ জুড়ে বিস্তৃত। নিউজিল্যান্ডের যে বনভূমিটা সেটা মানুষের কর্মকাণ্ডের জন্য আস্তে আস্তে তৃণভূমিতে পরিণত হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা যে এ ধরনের বনভূমি মানুষের কর্মকাণ্ডে যদি তৃণভূমিতে পরিণত হয় তাহলে আমাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং আমাদের বেঁচে থাকার জন্য একটা অনুপযোগী পরিবেশ সৃষ্টি হবে। তাই আমরা সব সময় সচেতন থাকব যেন একটি বনভূমি আমাদের কারণে তৃণভূমিতে পরিণত না হয়। এবার আমরা অস্ট্রেলিয়ার প্রাণীকুলগুলো দেখব এবং এই প্রাণীকুলগুলো অবশ্যই এন্ডেমিক প্রাণী। অস্ট্রেলিয়ার প্রাণীকুলের মাঝে আমরা যদি ধারাবাহিকভাবে চিনতে যাই তাহলে দেখব যে এন্ডেমিক প্রাণীর মাঝে প্রথমেই আসবে মাছ এবং মিঠা পানির মাছ। মিঠা পানির এন্ডেমিক মাছের মাঝে সবচেয়ে বেশি পরিচিত এবং বহুলভাবে সমাদৃত হচ্ছে অস্ট্রেলিয়ান লাংফিশ, যাকে সায়েন্টিফিক নেম নিউসেরাটোডাস ফরেস্ট্রি বলা হয়ে থাকে। এছাড়া আরও কিছু মাছ আমরা অস্ট্রেলিয়ায় দেখতে পাই, যেমন বনিটাং, ল্যাগাক্সিড, বাইন, সিবাস, কুচে, পার্শে এই সমস্ত এবং কিছু কার্ব জাতীয় মাছও কিন্তু আমরা অস্ট্রেলিয়ায় দেখে থাকি। এবার আমরা অস্ট্রেলিয়ার এন্ডেমিক উভচরগুলো দেখব। উভচর বলতে সাধারণত ব্যাং বোঝানো হয়, কারণ একমাত্র ব্যাংই জলীয় পরিবেশ এবং স্থলজ পরিবেশে জীবনযাপন করতে পারে, তাদের সমস্ত যৌবনিক কাজকলাপ এখানে তারা সম্পন্ন করতে পারে। অস্ট্রেলিয়ায় বেশ কিছু উভচর আছে, যেমন টরেন্টো গেছো ব্যাং, শ্বেতবক্ষ ব্যাং এবং ব্রুডিং ফ্রগ, বর্মময় ব্যাং যাকে আমরা লিটোরিয়া লরিসা বলি থাকি, অস্ট্রেলিয়ান লেস সিড যাকে লেস লিডও বলা হয়ে থাকে, হ্যামিল্টন ব্যাং এবং সূক্ষ্ম নাসিকা টরেন্টো ব্যাং যাকে টোডোডাকটাইলাস অ্যাকুটিরোস্ট্রিস বলা হয়। এবার আমরা একটা ভিডিও ক্লিপ দেখব। একটু ভালো করে লক্ষ্য করো শিক্ষার্থীরা, এই ভিডিও ক্লিপে আমরা কিন্তু অস্ট্রেলিয়ার প্রাকৃতিক বৈশিষ্ট্যের সাথে সাথে কিছু লিজার্ড বা সরীসৃপও দেখব এবং প্রাণীর সাথে অস্ট্রেলিয়ার এই আবহাওয়া প্রাকৃতিক পরিবেশের একটা সামঞ্জস্যতা দেখা যাবে। একটু ভালো করে লক্ষ্য করো যে আমরা কিছু লিজার্ড দেখতে পাচ্ছি, এরা অস্ট্রেলিয়ার এন্ডেমিক সরীসৃপ। অস্ট্রেলিয়ায় টুয়াটারা, তক্ষক যাকে ক্রিস্টিনাস গান্থেরি বলা হয়ে থাকে, পধিন গিরগিটি বা ডেলমা ইম্পার, বড় স্কিঙ্ক সাইক্লোডিনা অ্যালানি এবং মেরি রিভার কচ্ছপ বা ইলুসোর ম্যাক্রোসরাস, স্কেলিল ফুট প্যারাডেলমা ওরিয়েন্টালিস এবং ওমাসাপ বা অ্যাসপিডিটস রামসাইয়া বলা হয়ে থাকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়ার এই প্রাকৃতিক বৈশিষ্ট্যের সাথে লিজার্ডটা কিভাবে সম্পৃক্ততা ঘোষণা করছে, এবং এটাই প্রাণী ভূগোলের বিশেষ বৈশিষ্ট্য যে ওই অঞ্চলের তাদের নিজস্ব প্রাণী তাদের আবহাওয়ার সাথে কিভাবে খাপ খাওয়াচ্ছে। লিজার্ডটির একটা লম্বা আমরা জিব দেখতে পাচ্ছি, জিহ্বা দিয়ে সে খাদ্য খুঁজে নেয় এবং সে খাবারটাকে সে ধরে খায়, সে শিকার খুঁজছে
কারণ তার এখন খাদ্যের প্রয়োজন। লিজার্ডটি খাদ্যের অন্বেষণে হন্যে হয়ে খুঁজছে এবং তার জিহ্বাটাকে সে বারবার বের করে খাদ্য তালিকায় তার খাদ্যগুলো যেগুলো আছে সেগুলো সে গ্রহণ করার জন্য উদগ্রীব হয়ে গেছে। তাহলে এবার আমরা সরীসৃপ সম্পর্কে দেখলাম। এই সরীসৃপগুলো আমাদের অস্ট্রেলিয়ান অঞ্চলের এন্ডেমিক লিজার্ড। এরপরে আমরা অস্ট্রেলিয়ান অঞ্চলের এন্ডেমিক পাখিগুলো দেখব। অস্ট্রেলিয়ায় অনেক পাখির বৈচিত্র্যতা দেখা যায়। এই পাখিগুলোর মাঝে এমু, যাকে আমরা ড্রোমাইয়াস নেভা হোল্যান্ডিয়া বলে থাকি, এবং এই এমুটা অস্ট্রেলিয়ার একটা নিজস্ব বৈশিষ্ট্যপূর্ণ প্রাণী। এর দেহ খুব বড় হয়ে থাকে, সাধারণত এত বড় আকৃতির পাখি উঠতে পারে না। এছাড়া অস্ট্রেলিয়ায় প্রচুর পরিমাণে এবং বিভিন্ন টাইপের ক্যাসুয়ারিজ দেখা যায়, অথবা অস্ট্রেলিয়ায় বার্ড অফ প্যারাডাইজ দেখা যায়। এছাড়া বিভিন্ন ধরনের কোয়েল দেখা যায়, ফ্যালকন দেখা যায়, এবং বার্ড অফ প্যারাডাইজগুলো খুবই বৈচিত্র্যপূর্ণ বর্ণের হয়ে থাকে, এবং এদের অনেকগুলো প্রজাতি আছে যার বেশিরভাগই অস্ট্রেলিয়ায় দেখা যায়। এবং এই বার্ড অফ প্যারাডাইজগুলো এত সুন্দরের অধিকারী, এদের দেখতে খুব সুন্দর লাগে। এই বার্ড অফ প্যারাডাইজ ছাড়াও ঈগল, হাঁস বা ডাক, বিভিন্ন প্রজাতির ডাক অস্ট্রেলিয়ায় দেখা যায়। এই হাঁসগুলো ছাড়াও অস্ট্রেলিয়ায় অনেক প্রজাতির হানি ইটার দেখা যায়। এই হানি ইটারও অস্ট্রেলিয়ান অঞ্চলের একটা বৈশিষ্ট্যপূর্ণ প্রাণীর অন্যতম। এবার আমরা অস্ট্রেলিয়ান অঞ্চলে যে স্তন্যপায়ীগুলো আছে সেই এন্ডেমিক স্তন্যপায়ীগুলোকে একটু চিনতে চাই। তাহলে একটু লক্ষ্য করো যে অস্ট্রেলিয়ান অঞ্চলে কি কি স্তন্যপায়ী আছে। আচ্ছা, এটা তোমাদের খুব পরিচিত একটা প্রাণী, তাই না? যাকে দেখলেই তোমরা অস্ট্রেলিয়ার কথা মনে করো, যাকে দেখলেই মনে পড়ে যায় অস্ট্রেলিয়া, সেটা হচ্ছে ক্যাঙ্গারু, ম্যাগালিয়া রুফা। বিভিন্ন প্রজাতির ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ায় আমরা দেখতে পাই, এটা তাদের প্রাণী ভৌগোলিক অঞ্চলের একটা নিজস্ব বৈশিষ্ট্য। এছাড়া ম্যাক্রোপ্রাস গ্রে বা ওয়ালাবি দেখা যায়, এছাড়া ওমব্যাট এবং প্লাটিপাস, প্লাটিপাস অর্নিথ্রো হিংকাস অ্যানাটিনাস, এদের মুখটা বা চঞ্চুটা কিন্তু হাঁসের মতো হয়, যার জন্য ওদেরকে হংসচঞ্চু প্লাটিপাসও বলা হয়ে থাকে। টোটাল বডিটা প্লাটিপাস, কিন্তু তাদের চঞ্চুটা হাঁসের মতো হয়ে থাকে। এছাড়া অস্ট্রেলিয়ায় কোয়ালা, টাইগার র্যাট এবং ইঁদুর বাদুরও দেখা যায়। তাহলে আমরা এখন দেখে নিলাম অস্ট্রেলিয়ার এন্ডেমিক প্রাণীগুলোকে। আজকের ক্লাসে তাহলে মূল্যায়ন করা যাক। আজকের ক্লাসের মূল্যায়ন হলো অস্ট্রেলিয়ার উপ অঞ্চল সমূহ কী কী, অস্ট্রেলিয়ার প্রাকৃতিক বৈশিষ্ট্য কী ধরনের হয়ে থাকে, এবং এর এন্ডেমিক প্রাণীসমূহ কী কী। তোমাদের এবারে আমি একটা বাড়ির কাজ দিচ্ছি। আজকে তোমাদের বাড়ির কাজ হলো অস্ট্রেলিয়ার এন্ডেমিক প্রাণীসমূহের নাম লিখে তোমাদের শিক্ষককে দেখাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের এ পর্যন্তই। আজকে ক্লাসে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ অস্ট্রেলিয়ার ভৌগোলিক পরিবেশ, প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং এখানকার এন্ডেমিক প্রাণী সম্পর্কে। এই এন্ডেমিক প্রাণীগুলোকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের, কারণ এগুলো ধীরে ধীরে ক্ষতির সম্মুখীন হচ্ছে, পৃথিবী হারাচ্ছে তার ভারসাম্য, বিলুপ্ত হচ্ছে প্রাণী, এবং আমরা একটা সুস্থ পরিবেশ হারিয়ে ফেলছি। কোটি কোটি বছর আগে পৃথিবীর মানচিত্র কিন্তু এরকম ছিল না। ধীরে ধীরে পরিবর্তন হতে হতে আস্তে আস্তে আমরা ক্ষতির দিকে চলে যাচ্ছি, এবং আমরা নিজেরাই আমাদের পরিবেশটাকে নষ্ট করছি। সুতরাং তোমাদের কাছে আমার এই একটা অনুরোধ রেখে গেলাম যে তোমাদের যদি কোনো সুযোগ থাকে তাহলে তোমরা এই এন্ডেমিক প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সামান্য হলেও সহযোগিতা করবে। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।